বাংলাদেশে বর্তমানে অনলাইনে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপত্তিজনক বার্তা কিংবা ছবি পাঠানো, ভুয়া আইডি তৈরি, নানাভাবে হুমকি ধামকি দেওয়া বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের 64% নারী সাইবার বুলিং এর শিকার। অনলাইন সাইবার সিকিউরিটি যেই ব্যাপারটা, আমার পার্সোনালি আমি একবার অনেক রাতে আমি একটা আমার পরিচিত একটা বন্ধুর কাছ থেকে একটা খুবই অপ্রীতিকর মেসেজ পেয়ে থাকি এবং আমি খুবই অবাক হই, কারণ আমার ওই বন্ধুর কাছ থেকে এরকম মেসেজ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো তখন অনেক রাত, মধ্যরাত। সো মধ্যরাতে আমি এই মেসেজটা পাওয়ার পর তো খুবই অবাক হলাম। তারপরে যেটা হয় যে এই ধরনের মেসেজ পাওয়ার পর প্রথম রিয়াকশনটায় ইউ গেট ভেরি হিটেড, যে কী হচ্ছে আসলে, আসলেই কি সত্যি? মানে আমার কাছে তখন, পরে যখন পুরো ঘটনাটা সলভ হয়ে গেছে, আমি চিন্তা করলাম আমার মতো একজন শহুরে মানুষ, যে নাকি চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি এবং প্রিভিলেজ মানুষ যারা শিক্ষিত তাদের সাথে উঠা বসা করি, সেই যদি ওই ইনস্ট্যান্ট মোমেন্টে এত বেশি শকড হয়, যাদের মানে মফস্বল বা যারা আমাদের উইথ ডিসরেসপেক্ট শহরের বাইরে যারা থাকেন, সেসব মেয়েদের জন্য এইসব ধরনের অপ্রীতিকর সিচুয়েশন কত কঠিন হয় সামলানো। এই জন্য আমি বলবো যে যখনই এই ধরনের কোনো ইভেন্ট হয়, যে মেসেজ বা অনলাইনে কোনো ধরনের এরকম কেউ মেসেজ করছে বা অন্য কারো ছবিতে তার মাথা বসিয়ে বলছে যে হ্যাঁ আমি তোমার ছবিটা ভাইরাল করে দিব, বিভিন্ন জায়গায় দিয়ে দিব, থ্রেড দিচ্ছে তুমি এখানে টাকা পাঠাও, বিকাশ নাম্বার দিচ্ছে, দিজ আদার, চারিপাশে আমি অনেক দেখেছি এরকম। কয়েকটা জায়গা থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি যে আপু এরকম হচ্ছে কী করব। সো প্রথম মোমেন্টটা হচ্ছে কি, নিজেকে সামলানো। নিজে যদি না সামলাই, মাথাটা যখন অনেক গরম থাকে, তখন আসলে কী করতে হবে বোঝা যায় না। সো নিজেকে সামলানো এবং তার সামলানোর পরে আশেপাশের মানুষ, খুব ক্লোজ মানুষকে জানানো যে এরকম একটা ঘটনা হয়েছে, ভাই থাকলে ভাইকে জানানো, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে জানানো, বাসার মানুষকে জানানো, তারপর একসাথে জিনিসটা মোকাবেলা করা। আমাদের কিন্তু এখন বাংলাদেশ পুলিশের খুব ভালো মহিলা পুলিশ একটা ইউনিট আছে, ওখানে যদি কমপ্লেন করা হয় সাথে সাথে তারা ওটার ব্যবস্থা নেয়। আমাদের অনলাইন সাইবার সিকিউরিটির অনেকগুলো পোর্টাল আছে, ফেসবুকেও আছে, তারপরে নাম্বারও আছে, যে এখানে ফোন করলে বা মেসেজ করলে সাথে সাথে তারা যোগাযোগ করে এবং সাথে সাথে যেই সমস্যাটা দেখা দিয়েছে সাথে সাথে ওনারা বলে রিপোর্ট করতে, কী কী করতে হবে, স্থানীয় থানায় যে জিডি করতে বলে। সো এই জিনিসগুলো, কিন্তু আমি একটা জিনিস বলবো, যেখানেই মেসেজ করেন, যেখানেই ফোন করেন, ওটার অথেন্টিসিটিটা চেক করে নিন, যে আপনি যেখানে ফোন করছেন বা মেসেজ করছেন ওটাকে রাইট জায়গা কি না। তো এই রাইট জায়গাটা কীভাবে বুঝবেন, যে আশেপাশে ক্লোজ মানুষের সাথে কথা বলবেন এবং ফেসবুকে যেটা হয় যে ব্লুটিক আলা যেই ফেসবুক পেজগুলো আছে এবং অ্যাবাউট সেকশনটা পড়বেন, যে আপনি যাকে মেসেজ করছেন বা যাকে রিচ করতে যাচ্ছেন তারাই কি এই পেজটা কেন, কারণ অনেক লুকালাইক পেজও থাকে কিন্তু, যে একই রকম ইনফরমেশন দিয়ে জিনিসগুলো প্রচার করে থাকে। সো ওই ব্যাপারগুলো অথেন্টিসিটি চেক করে তারপরে সাহায্যের জন্য আবেদন করবেন।